মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। স্বয়ংভু কি হয়েছে, তুমি খাবে না? তুমি তো কিছু খেলেও না। আমার ভালো লাগছে। কেন স্বয়ংভু, কি হয়েছে তোমার? মনে হচ্ছে আমি একটা লোভী লোক, মনে হচ্ছে আমি একটা সস্তা, খুব চিপ, যে বারবার ধরে ভিক্ষে চেয়ে বেড়াচ্ছি, নিজের নিজের পরিচয়ের ভিক্ষে চাইছে, নিজের পরিবারের ভিক্ষে চাইছে, যে আইডেন্টিটি খুঁজে বেড়াচ্ছি। আমি সত্যি সত্যি সারা জীবন একটা অদ্ভুত আইডেন্টিটি ক্রাইসিসে ভুগেছি। আমারও তো মা নেই স্বয়ং, আমিও তো জন্মের সময় মাকে হারিয়েছি। তারপর যাদের যাদের সাথে বড় হয়েছে তারা কেউই তো আমার নিজের হয়নি স্বয়ং। যাকে বোন বলে ডাকে সে নিজের বোন হয়ে উঠতে পারে, যাকে মা বলে ডাকে সেও কোনোদিনও নিজের মা হয়ে উঠতে পারে, তাই জন্যই তো আমি তোমার কষ্টটা বুঝতে পারি, ফিল করতে পারি তোমার কষ্টটা। ফিল করে কোনো লাভ নেই, শুধু শুধু আমরা অপমানিত হচ্ছি। বর্তি একমাত্র আমাদের জন্য ভোকাল হচ্ছেন, আমরা আমরা শুধু শুধু এখানে রয়েছি। প্লিজ প্লিজ জগদ্ধাত্রী, আমরা আমরা এখান থেকে চলে যেতে চাই, প্লিজ। আমরা কিছুতেই প্রমাণ করতে পারবো না যে আমি রাজনাথ মুখার্জির সন্তান। পারবে, পারতেই হবে আমাদের সঙ্গে। তোমার স্ত্রী জগদ্ধাত্রী মুখার্জি আর তোমার সিনিয়র অফিসার জ্যাজ সান্যাল দুজনে মিলে তোমাকে একসাথে প্রমিস করছে, তোমাকে এ বাড়ির পরিচয় আমি ফিরিয়ে দেবই। হ্যালো, বাচ্চিদা বলছি, ফোন করতে বলেছে? হ্যাঁ, ফোন করতে বলেছিলাম, একটু দেখা করা সম্ভব বাচ্চিদা? আমি জগদ্ধাত্রীকে বিশ্বাস করি, জ্যাজ সান্যালকে বিশ্বাস করি না। ভাবতে পারছো, তুমি তোমার সহকর্মীকেই। থাক, আমি সাসপেন্ডেড, সহকর্মী নই। আইনের রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে তো যা বলার বলো, না হলে আমি কিন্তু মিট করতে পারবো না। বাচ্চিদা, তুমি মিট করতে না পারলে আবার তোমাকে তুলে নিয়ে আসতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।